তাহলে তোমার কাছে তথ্য আছে তো? নিশ্চয়ই একাধিক পাবলিকের বাইটস আছে, ওই স্পটে ছিলেন তারা। আমি তোমাকে একাধিক নিউজ চ্যানেলের পাবলিক বাইটস দেখিয়ে দেবো। কে বলছে? যাদের সাথে গ্রামের রাস্তায় গন্ডগোল হচ্ছিল তারা আসলে রুলিং পার্টির বিক্ষুব্ধ করলো, নির্দল হিসাবে নমিনেশন দিতে আসছিল। আর একটা চ্যানেলের পাবলিক বলছে বিরোধীরা ক্যান্ডিডেট সিলেক্ট করে উঠতে পারেনি, তাই নিয়েই হাতাহাতি করা হয়। কিন্তু এসব তো ভুল, আমাদের দায়িত্ব নিরপেক্ষভাবে সত্যি তথ্যগুলোকে সবার সামনে আনা। একদম ঠিক কথা, আমরা সেটাই করব, কিন্তু একটু অন্যভাবে। অন্য কিভাবে? শোনো, একটা চ্যানেলকে কেবল নিজের পায়ে দাঁড় করিয়ে রাখা যায় না, সরকারি আমলগুলো লাগে, বিভিন্ন কায়দায় কর্পোরেটের কাছ থেকে অর্থের যোগান লাগে। কিন্তু সরাসরি সরকারি মুখ হয়ে উঠলে টিআরপি নেমে যায়, পাবলিক বিরক্ত হয়, তাই মুখের ওপর একটা জুকসই মুখোশ লাগে, তাতে নিরপেক্ষতার কারুকার্য আনতে হয়। সহজ করে বিষয়টাকে বুঝিয়ে দেব? হ্যাঁ, এসব কায়দা কানুন মুখ মুখোশে ব্যাপার তো, তো পিনাকিটা ভালো বোঝা সুরঞ্জন না। তুমি থাকো না, শোনো ভাই, মনে করো একজন মন্ত্রীর হাত পেতে ঘুষ নেওয়ার একটা ছবি ভাইরাল হলো, আমরা অত্যন্ত সিরিয়াসলি খবরটা করব, টক শো করব, কিন্তু সেসব দিয়ে এস্টাবলিশ করে দেব ব্যাপারটা নতুন কিছু নয়। সর্বদেশে সর্বকালে মন্ত্রী নেতারা পার্টির তহবিল করতে চাঁদা নিয়েছেন, টক শোতে এমন এমন বক্তা আনবো যারা তথ্য দিয়ে বুঝিয়ে দেবে আরো কত বড় বড় ঘুষের ঘটনা এর আগে এদেশে ঘটেছে। তুমি অবশ্য বলবো আমরা জাস্টিফাই করছি না, নিন্দাই করছি, ঠিক বললাম সুরঞ্জন? একদম। দেখো ভাই, সরকার চায় আমরা যেন পজিটিভ খবরগুলো দেখাই, সিম্পল। তোমার আনা ঘোষালপুরের ছবিগুলো টেলিকাস্ট করতেই পারবে, সঙ্গে যদি আরো কিছু বাইরেস থাকতো, যেমন ধরো যারা ওদিক ওইসব ঘটনা ঘটিয়েছিল দলের মুখপাত্র তাদের বহিষ্কার করার সিদ্ধান্ত প্রেসকে জানাচ্ছে, সেটা করুন। দেখো, এটা অন্য বিষয় যে ওইসব শাস্তি বহিষ্কারের কোনো রেকর্ড থাকে না, কিন্তু তাৎক্ষণিক একটা ইম্প্যাক্ট তৈরি হয়, একটা শৃঙ্খলাবদ্ধ পরিচ্ছন্ন দলের ভাবমূর্তি তৈরি হয়, দ্যাট ইজ পজিটিভিটি। জনমানুষের বিশ্বাস প্রতিষ্ঠিত হবে যে বিরোধী শূন্য পুরসভার দায় শাসকের নয়, বিরোধীদের। আমি যাবো কৃষ্ণনগর, অসম্ভব। অসম্ভব কেন, আমি তো যাচ্ছি, কোনো প্রবলেম হবে না। চলুন চলুন, তোমার সঙ্গে তো একেবারেই না, আমি সুরেন্দ্রের সঙ্গে কথা বলে তোমায় জানাচ্ছি কৃষ্ণনগর কে যাবে। ইয়ার কি কি ভাই, হতাশ হয়ে পড়লে? হ্যাঁ, না না, হতাশ হইনি, তবে তবে কিন্তু হয়তো যদি শব্দগুলো ডিকশনারি থেকে উঠিয়ে দাও, আমাদের হাউসে এগুলো বাতিল শব্দ, বোঝা গেল? ঘোষালপুরে ওই দিন রুলিং পার্টির ছেলেগুলো এলোপাথারি মারলো আমায়, অথচ খবরটা টেলিকাস্টই হলো না, এনারাও আজ তাই নিয়ে কিছুই বললেন না, খুব অবাক লাগে। তুমি তো ভারী বোকা, তোমার মার খাওয়ার ছবি দেখাতে গেলে তো এটা দেখাতে হতো, কারা মারলো, কেন মারলো, বিরোধীদের বাধা দেওয়া হচ্ছে মনোনয়ন জমা দিতে, এমন তো কোনো খবর দেখানো যাবে না। তবে হ্যাঁ, ইলেকশনের দিন আমাদের প্রতিনিধিদের মার খাওয়া, ক্যামেরা ভাঙা প্রতিবারই দেখানো হয়, তাতে আমাদের নিরপেক্ষতা ইমেজ কিছুটা মেরামতি হয়ে যায়। আমার সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে, যাবে তো, আমাদের প্রথম প্রথম যেত। শোনো ভাই, এত ভেব না, মস্তিষ্ক লাগিয়ে কাজ করো, আবেগ নয়। ওই যে পিনাকিটা, ওনার তো হার্টই নেই, মস্তিষ্ক মানে ব্রেনটাই বুক পর্যন্ত। তোমরা নিশ্চয়ই এখনো আমাকে নিয়ে খিলতি করে যাচ্ছ, ভালো ভালো। শোনো বাবা চঞ্চল, দুটো অ্যাসাইনমেন্ট তোমাকে দিচ্ছি, সব দিক জেনে বুঝে কভার করবে, জানবে এর ওপর তোমার এই হাউসে থাকা না থাকা নির্ভর করবে। গোবিন্দ অধিকারের মিটিংটা অভিজ্ঞ কারণ কভার করা দরকার, ওটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুদীপ ভাই,
তুমি পিয়ালিকে নিয়ে বেরিয়ে পড়ো আর শুভজি।